শাসন হটাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো, দেশ বাঁচাও, এই স্লোগানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি সহ বিভিন্ন দাবি নিয়ে পদযাত্রা ও পথসভা করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি আশুগঞ্জ উপজেলা শাখা। শুক্রবার সকালে পদযাত্রাটি আশুগঞ্জ রেলওয়ে স্টেশন হতে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পথসভার মধ্য দিয়ে শেষ হয়। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি আশুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক কমরেড শফিকুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক কমরেড সাজিদুল ইসলাম, কমরেড আসমা খানম জেলা শাখার সহ সাধারণ সম্পাদক, কমরেড অসিত পাল, সদস্য কমরেড আহমদ হোসেন, কমরেড আক্তার হোসেন, কমরেড আল মামুন সরাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক, কমরেড আক্তার হোসেন প্রমুখ।